বিভিন্ন এখানে অতি বর্ষণের কারণে পাহাড় দোষ হতে পারে এই ওয়ার্ডগুলি, এমন আমাদের দুর্যোগ যে ওয়ার্ডগুলি আছে উচ্চলিত সম্ভাবনা রয়েছে। এই অনুসারে আমরা ইতিমধ্যে মাননীয় মেয়র মহোদয় আমাদেরকে গতকাল অনেকগুলো পদক্ষেপ গ্রহণ করেছেন, যে টিপসটা দিয়েছেন সেই নোটিশ অনুসারে আপনার মংলা এবং পায়রা বন্দরকে 10 নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলেছে। একজন টিম লিডার করে তাৎক্ষণিকভাবে মানে কোন ধরনের যেমন পানি যে ফ্লোটা আসবে সেই ফ্লোটা যদি কোনো জায়গায় আর না আটকায়, আর মেকানিক্যাল ডিপার্টমেন্ট আমাদের যেসব গাড়ি ঘোড়া গুলো আছে এগুলো একটু নিরাপদ আশ্রয় রাখতে বলেছি, আর আমাদের যে বড় বড় ট্রেন লঙ্ঘন গুলো আছে সেগুলো আমি নিরাপদে নিচে নামিয়ে এনে নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ 20 কোটি টাকার পুরস্কার। 7 নম্বর 13 নম্বর আমাদের লালখান বাজার এই এলাকাগুলোতে প্রতিবার দেখি ক্ষতিগ্রস্ত হয়ে পাহাড়ের পাদদেশে যেই লোকজন বসবাস করে এগুলো গতবারও বেশ কয়েকজন মারা গিয়েছে লালখান বাজারে। আমি সংশ্লিষ্ট কাউন্সিলরদেরকে এ ব্যাপারে সতর্ক থাকতে বলবো, যাতে পাহাড়ের পাদদেশে কেউ যাতে না থাকে সবাইকে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হবে। যদি কেউ সরতে না চায় তাহলে আইন শৃঙ্খলা বাহিনীর সাহায্য নিয়ে হলো এদেরকে এখানে সরাতে হবে। আর যেগুলো আছে এগুলো তো আমরা প্রতিবার যখন করি এখানে নতুনভাবে বলার তো আর অপেক্ষা রাখে না,